বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটি। আর আমরা লাইন দিয়ে হচ্ছে যে এই মুহূর্তে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি, আর সেই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আগরতলা এয়ারপোর্টটা কীরকম। আর তার সাথে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব, সেটি হচ্ছে আপনারা অবশ্যই 2 ঘন্টা আগে আগরতলা এয়ারপোর্টে পৌঁছাবেন, কারণ ওখানে যেহেতু একটাই ডিপার্চার গেট, যার কারণে হচ্ছে যে এই লাইন দিয়ে অনেকটাই ভিড় হয়, সেজন্য হচ্ছে আপনাকে আস্তে আস্তে করে যেতে হবে, আর এই জন্য আপনি 2 ঘন্টা আগে একটু আসার চেষ্টা করবেন। আর আমরা আসলে মূলত বোর্ডিং পাস নিয়ে হচ্ছে যে বিমানের দিকে রওনা হয়েছি, আর সিকিউরিটির কারণে আমরা আসলে বোর্ডিং পাস বা সিকিউরিটি চেকিং কোনো কিছু দেখাতে পারলাম না। এ হচ্ছে বিমানের অবস্থা, আর আমরা এখন একটু বিমানের ভিতরে উঠবো, দেখবো যে আসলে কি রকম যেই বিমানটা। আর আমরা যেই এয়ারলাইন্সে গিয়েছি সেটা হচ্ছে আকাশ এয়ারলাইন্স। প্রথমে ভেবেছিলাম আকাশ এয়ারলাইন্সটা আসলে একটু কেমন হবে, কিন্তু ভিতরে যাওয়ার পরে হচ্ছে আসলে আমাদের ধারণাটাই পাল্টে গেল, যেহেতু হচ্ছে যে আকাশ এয়ারলাইন্সটা ইন্ডিগোর মতো একটা সার্ভিস দিচ্ছে। এই হচ্ছে আসলে বিমানবন্দরের অবস্থানরত এরিয়া। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে, আমরা যাব হচ্ছে আগরতলা থেকে গৌহাটি পর্যন্ত। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বিমানের ভিতরটা দেখানোর চেষ্টা করছি, আর যারা এয়ার হোস্টেস রয়েছে তারা আসলে দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে, কোন দিকে ট্রে কীভাবে উঠাতে হবে, আপনার সিট বেল্ট বাঁধতে হবে, তারপর হচ্ছে কারো যদি প্রয়োজনীয় অক্সিজেন মাস্কের প্রয়োজন হয় তাহলে অক্সিজেন মাস্কটা আপনি কীভাবে নেবেন, এই নির্দেশনাগুলো আপনারা মেনে চলবেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।